হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি আশফাক নাসিফ অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক প্রতিদিনের মতো আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলত যে কীভাবে আমরা একটা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে পারি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে তো এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কথা শুনে অনেকে আসলে ভাবতে পারেন যে বিষয়টা কি প্রসেসটা কি কোনো জটিল প্রসেস কিনা বা কোনো মানে করতে কোনো কষ্ট হবে কি না বাট এটা একদমই না এটা খুব ইজিলি আপনারা এক ক্লিকিয়ে করে ফেলতে পারবেন সেই প্রসেসটাই আমি আজকে আপনাদের দেখাবো একদম ইজিলি কীভাবে একটা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করা যায় তো ইন্টোর যাওয়ার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে টেকনোলজি রিলেটেড নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ আমি পাই আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি উৎসাহ দেয় তো ফিরে আসছি ইন্টোর পর তো আপনাদেরকে দেখানোর জন্য আমি দুইটা একটা ভিডিও এবং একটা হচ্ছে ছবি ডাউনলোড করে রেখেছি যে দুটো ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই আইডিয়াটা কাজে লাগিয়ে আপনার যে কোনো গ্রিন স্ক্রিন ভিডিও আশা করছি তৈরি করতে পারবেন তো আমি ইউজ করছি এক্ষেত্রে ক্ষেত্রে প্রিমিয়ার প্রো টু থাউজেন্ড টোয়েন্টি এই ভার্সনটা আপনারা যদি একটু পুরোনো ভার্সন থাকে দুই হাজার তাহলে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে সিসি ভার্সন আপনার যদি পুরনো ভার্সন থাকে দুই এক স্টেপ আগের ভার্সন কোনো সমস্যা নেই তো প্রথমে আমরা ফাইল থেকে চলে যাব নিউতে এবং এখান থেকে দিব প্রজেক্ট তো এখান থেকে দিলাম ওকে তো এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদেরকে আমাদের যে ফাইলটাকে এখানে যে আমরা ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট এটা ডাবল ক্লিক করে আমরা এখানে দেখেন একটা বিষয় আছে এখানে কিন্তু এখানে হচ্ছে আমরা একটা টাইগারের ফুটেজ বা একটা বাঘের ফুটেজ নিয়েছি এই যে ডান পাশে এটা এটা হচ্ছে একটা বাঘের ফুটেজ তো ওটা হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা ওটাকে আমরা গ্রিন স্ক্রিন করে পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব তো আমরা প্রথমে নিব হচ্ছে যেটা আমরা মানে আর কি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব মানে যেটা আমাদের মেন ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে যেটা আমরা চেঞ্জ করবো তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো পিছনে তাই আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে দিলাম ওপেন এরপর এটাকে টেনে আমরা নিয়ে আসবো এখানে যে ড্রপ মিডিয়া হেয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স এখানে নিয়ে আসবো এবং এখানে নিয়ে আসার পর এখন আমরা আবারও আমাদেরকে ওই মিডিয়াটা ইম্পোর্ট করতে হবে এইবার আমরা এই যে যে ফুটেজটা আমরা গ্রিন স্ক্রিন করবো সেটা নিয়ে আসলাম এটা নিয়ে আসার পরে আমরা এটার উপরে দিব এটার উপরে লেয়ারে এটা দিব তো আপাতত আমি সাউন্ড রাখবো না তো আমি এটাকে এই সাউন্ডটাকে এখান থেকে আনলিঙ্ক করে ডিলিট করে দিলাম জাস্ট আপনাদের দেখাবো যে কীভাবে করতে হয় আর কি তো এখানে দেখেন এই যে যে ভিডিওটা ডাউনলোড করেছি এটা হচ্ছে একটা ওই যে ইউটিউব চ্যানেল থেকে করেছি সেখানে হচ্ছে ই করে মানে কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিন ভিডিও তারা আপলোড করে তো তাদের এখানে একটা ইন্ট্রো দেওয়া আছে তো আমি এইটুকু কেটে দিচ্ছি আপাতত এই অংশটুকু আমি কেটে দিই কেটে আমি জাস্ট মেইন অংশটুকু রাখি তো গ্রিন স্ক্রিন ভিডিওটা হয়তো প্রফেশনাল হবে না বা খুব বেশি ভালো হবে না হাস্যকর লাগতে পারে বাট আমি জাস্ট আপনাদেরকে বিষয়টা কিন্তু শেখাচ্ছি যে কীভাবে করে আপনারা এই আইডিয়া নিয়েই প্রথমে বলেছিলাম আপনারা গ্রিন স্ক্রিন যাতে তৈরি করতে পারেন তো গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনাকে অবজেক্টের এবং ব্যাকগ্রাউন্ডের সাইজটাকে একটা মানে দুইটা সাইজ যাতে ম্যাচ হয় এমনভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে নাহলে কিন্তু বিষয়টা পুরোপুরি আনরিয়েলিস্টিক হয়ে যাবে তো মনে করেন আমি এই যে টাইগার ফুটেজটা এখানে নিলাম হ্যাঁ আমি একটু জুম করি আচ্ছা থাক এই এরকম থাক সমস্যা নেই তো এখন হচ্ছে আমরা এইটাকে গ্রিন স্ক্রিন করবো এই যে উপরের ফুটেজটাকে এটাকে তো আমরা এটা প্রথমে সিলেক্ট করবো এবং এখান থেকে চলে যাব ইফেক্টে ইফেক্ট যদি এখানে আপনারা খুঁজে না পান এখান থেকে উইন্ডো থেকে চলে যাবেন এই যে ইফেক্ট এটাকে যে এইভাবে সিলেক্ট করলে এখানে চলে আসবে ইফেক্ট তো ইফেক্ট থেকে আমরা এখানে একটা ইফেক্ট সার্চ করবো আলট্রা কি এই ইফেক্টটা হচ্ছে কোনো এক্সট্রা প্লাগিন না এটা ইনভাবে থাকে প্রিমিয়ার প্রোতে কোনো সমস্যা নেই তো এই ইফেক্টটাকে আমরা টেনে ধরে আমাদের এই যে টাইগারের ফুটেজের মধ্যে আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে আমরা এখন উইন্ডো থেকে আবার এখান থেকে ইফেক্ট কন্ট্রোল এটা এনেবল করবো যদি না থাকে উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোল আমরা ইফেক্টটাকে প্রথমে টেনে ছেড়ে দিলাম এখানে এখন হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে এই যে আলট্রাকে এই ইফেক্টটা কিন্তু আমাদের এনেবল হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে কী কালারের উপরে এই যে এখানে একটা কালার পিক করার একটা অপশান আছে এটার উপর ক্লিক করবো এবং এখান থেকে এই যে যে গ্রিন কালারটা এটার উপর ক্লিক করব তো দেখেন আমাদের কিন্তু গ্রিন কালারটার সাথে সাথে কিন্তু রিমুভ হয়ে গেল কত ইজিলি কিন্তু আমরা করতে পারলাম তো এখানে এখন কিছু বিষয় আছে আপনারা চাইলে হচ্ছে এইগুলো একটু কম বেশি একটু শ্যাডো ট্যাডো বাড়িয়ে কমিয়ে যেটা আপনাদের রিয়েলিস্টিক লাগে যেরকম লাগে সেটা করতে পারেন বা চাইলে ডিফল্টও রাখতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনারা চাইলে কিছু অ্যাডজাস্টমেন্ট এডজাস্ট সফট্যান্ড এগুলো করতে পারেন অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট মানে যাতে রিয়েলিস্টিক লাগে আর কি তো আমি এরকম রাখছি তো আমরা এখন একটু দেখি এইটুকু রাখি আমরা দেখি কেমন দাঁড়ালো ফুটেজটা তো এখানে হচ্ছে আমাদের কিন্তু গ্রিন স্ক্রিনের কাজ কিন্তু শেষ তো এটাকে আপনারা রিয়েলিস্টিক করার জন্য ওই যে অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারেন এগুলো সেগুলো তো এখন কথা হচ্ছে যে অনেকেই মানে ম্যাক্সিমাম মানুষ ইউটিউবার যারা আছেন গ্রিন স্ক্রিন করতে চান হচ্ছে আপনার নিজের কোনো একটা ভিডিও পেছনের ওয়ালে বা পিছনে গ্রিন কাপড় দিয়ে হচ্ছে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তারা একইভাবে এটা করতে পারবেন প্রথমে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে আনবেন আমি যেমন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আনলাম এটা আনবেন প্রথমে তারপরে আপনারা ভিডিওটা এনে ওটা উপরের লেয়ারে রাখবেন এই লেয়ারটার উপরে যে টাইগারের লেয়ারটা যেখানে রেখেছি সেখানে রাখার পরে আপনারা ওই উপরের যে লেয়ারটা আছে মানে আপনার যে মেইন ভিডিওটা আছে ওখান থেকে আপনারা জাস্ট আলট্রা কি এফেক্টটা এনে ওই আলট্রাকির পিক কালার পিক করার অপশনটা দিয়ে আপনার পেছনে গ্রিন কালারটা রিমুভ করে দিবেন তো এটা হচ্ছে যে গেলো এইভাবে হচ্ছে আপনারা গ্রিন স্ক্রিন করতে পারবেন আশা করছি আপনাদের কাছে ব্যাপারটা খুব বেশি কঠিন লাগে না একদমই সহজ একটা ব্যাপার আমি জাস্ট আপনাদেরকে গ্রিন স্ক্রিন করার একটা ইজি ওয়ে দেখালাম আপনারা আশা করছি সবাই পারবেন গ্রিন স্ক্রিন করতে আর অনেকেই একটা কথা বলেন যে এখানে গ্রিন কালারের বদলে অন্য কোনো কালার ইউজ করলে কোনো সমস্যা হয় কি না সমস্যা বলতে গেলে এখানে হবে কারণ হচ্ছে গ্রিন কালারটা এমন একটা কালার যেটা হচ্ছে আপনার একদম কম থাকে আমাদের আমাদের অবজেক্টে মানে আমাদের হয়তো ড্রেসের কালারে বা আমাদের বডিতে তো এই কারণ হচ্ছে এই গ্রিন কালারটা রিমুভ করে দিলে বাকি অবজেক্ট কোনো রিমুভ হয় না ফর এক্সাম্পল এখানে যদি মনে করেন এই টাইগারটার যদি বডিতে কোনো এক জায়গায় এইরকম একটা এই কালারটা থাকতো এরকম একটা গ্রিন কালার বা এরকম একটা টিয়া টাইপের একটা কালার তাহলে কিন্তু ওটাও কিন্তু রিমুভ হয়ে যেত গ্রিন স্কিন করার পরে তো এটা হচ্ছে এমন একটা কালার যেটা হচ্ছে খুব কম থাকে আর কি যে কারণে আমরা গ্রিন কালারটাকে ইউজ করি না হলে তো আমরা অনেক কালার ইউজ করতাম হলুদ লাল এগুলো সেগুলো যাই হোক তো এই হচ্ছে আমার গেল আমার টিউটোরিয়াল আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে কী করতে হয় তো আজকে এই পর্যন্তই আপনারা দেখছেন আশফাকা সিফটেক আশা করছি সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং পরবর্তীতে যদি আপনাদের কোন ভিডিও আপনারা দেখতে চান যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ